নমস্কার, স্বাগত জানাই আমাদের জীবনের আলো অনুষ্ঠানে। কথায় বলে, স্বদেশে পূজ্যতে রাজং, বিদ্যান পূজ্যতে সর্বত্র। যিনি বিদ্যান থাকে, যার মধ্যে জ্ঞান রয়েছে, জ্ঞানের আধিক্য রয়েছে, তাকে কিন্তু সারা বিশ্বের লোক কদর করে থাকে। তো অ্যাস্ট্রোলজির ক্ষেত্রেও, মানে যারা ব্যাপারটিকে, মানে অ্যাস্ট্রোলজির বিষয়টিকে পড়াশোনা করেছেন, মানে দীর্ঘ সময় ধরে পড়াশোনা করেছেন, তাদের প্রেডিকশন তো একটু অন্যরকম হবেই। আবার এখন দেখা যায় কে কেউ পড়াশোনা করেন নিছক কিছু উপার্জন করার জন্য, জীবিকা নির্বাহ করার জন্য। তাদের ক্ষেত্রে কিন্তু সেই যে যারা বিদ্যান, মানে যারা এটাকে তাদের জ্ঞানের ওপর ভিত্তি করে প্রেডিকশনটা করেন, তাদের সাথে একটা পার্থক্য সবসময় লক্ষ্য করা যায়। আর তাই এই অনুষ্ঠানে যিনি থাকেন, পিএইচডি অ্যাস্ট্রো ডক্টর গৌতম শাস্ত্রী, যেহেতু তিনি অ্যাস্ট্রোলজি নিয়ে পড়াশোনা করেছেন, তার প্রেডিকশনের ধারাটা সবসময় অন্যরকম হয় এবং প্রত্যেকটি ক্ষেত্রে আপনাদেরকে সবসময় বুঝিয়ে দেন কোন কারণে আপনার এই ঘটনাটি ঘটলো, কি পরিপ্রেক্ষিতে আপনাকে এই ঘটনার সম্মুখীন হতে হলো, এই জায়গাটা কিন্তু ভালো করে আপনাদের সবসময় তিনি ছক কেটে বুঝিয়ে দিয়ে থাকেন। আর তাই আজকে কিন্তু বিজ্ঞান মনস্ক যারা রয়েছেন, তারা চোখ বুঝে তার কথা বিশ্বাস করেন এবং প্রত্যেকেই কিন্তু তার কথার উপরে নির্ভর করে চলতে পারেন। এই মুহূর্তে আমাদের আজকের অনুষ্ঠানে তিনি আপনাদের জন্য উপস্থিত। স্বাগত জানাই দাদাকে, নমস্কার। হ্যাঁ, নমস্কার। নমস্কার দর্শকবৃন্দ, সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আচ্ছা, আপনার এই যে প্রেডিকশন সবসময়, তো আপনি যারা আমাদের ফোনে আসেন বা আপনার কাছে আসেন, কারণটা সবসময় আপনি দেখিয়ে দেন, মানে কারণ ছাড়া তো পৃথিবীতে কোনো কাজই হয় না, কোনো কিছুই হয় না, কোনো ঘটনাই ঘটবে না। লক্ষ্য নির্দিষ্ট করতে হবে, মানে আপনার লক্ষ্য যদি সঠিক না হয় তাহলে জীবনে উন্নতি করতে পারবেন না আপনি। এটা হচ্ছে একদম মূল মন্ত্র, আপনি লিখে রাখতে পারেন। অর্থাৎ আপনার লক্ষ্যকে সঠিক জায়গায়, কোন লক্ষ্যটা হলে আপনার জীবনে সঠিক ওয়েতে কোনভাবে কীভাবে গেলে আপনি সেই জায়গাটা পৌঁছাতে পারবেন, সেটা একটা অ্যাস্ট্রোলজারের কাজ। অর্থাৎ আপনার জীবনে কি আছে, কখন কি হতে পারে, সেগুলো কিন্তু একটা অ্যাস্ট্রোলজারই আপনাকে গাইড করবে। সেটা কিন্তু অন্য কোনো উপায়ে কিন্তু আপনার সেই জায়গাটা হবে না। তাহলে সেই ক্ষেত্রে জানতে হলে আপনার কি দরকার আছে, দেখা যাচ্ছে যে আমাদের জীবনের অনেকের ক্ষেত্রে আমি দেখেছি, কর্মজীবন বলুন বা বিশেষ করে কর্মজীবনের ক্ষেত্রে, কারোর ব্যবসা ভালো, কারোর দেখা যাচ্ছে চাকরি ভালো, কারোর দেখা যাচ্ছে যে সরকারি চাকরি ভালো যোগ আছে, কারোর বেসরকারি চাকরির যোগ আছে, কারোর কেউ আবার দেখা যাচ্ছে এন্টারটেনমেন্ট জাতীয় কোনো কিছুর প্রতি তার দক্ষতা থাকবে। অর্থাৎ আপনি একজন ভালো গানের লাইনে যেতে পারেন, সঙ্গীত শিল্পী হতে পারেন, আবার আপনার নৃত্যশিল্পী হতে পারেন, আপনার একজন বা একজন আর্টিস্ট হতে পারেন, আপনি হাতের আপনার হয়তো ক্যামেরার পাওয়ার, অর্থাৎ আপনি ক্যামেরার মাধ্যমে কিছু, অর্থাৎ ফটোশ্যুট যেটা বলো, এডিটর বা ফটোগ্রাফার একজন হতে পারেন। এবং সেই লাইনটা প্রত্যেকের এক একটা জীবনের এক এক রকম ওয়ে আছে। প্রত্যেকের কিন্তু জানতে হবে যে আমার লক্ষ্যটা কোন দিকে গেলে সঠিকভাবে আপনি আমার জীবনটাকে ঠিক জায়গায় নিয়ে যেতে পারবো, সেটা একটা অ্যাস্ট্রোলজার আপনাকে জানিয়ে দেবে। কারণ এই যে বললাম, যদি আপনি সঙ্গীত শিল্পী হন বা আপনি দেখা যাচ্ছে যে নাচের দিকে যদি আপনার ভালো অ্যাক্টিভিটি থাকে, তাহলে কোন গ্রহগুলো কানেকশন হয় সেটা অবশ্যই বলবো। দেখুন, সঙ্গীত শিল্পীর মধ্যে কিন্তু আবার অনেক ভাগ আছে, কেউ দেখা যাচ্ছে যে নজরুল সঙ্গীতে ভালো, কেউ দেখা যাচ্ছে রবীন্দ্রসঙ্গীতে ভালো, কেউ দেখা যাচ্ছে যে আবার শাস্ত্রীয় সঙ্গীত, হ্যাঁ, বিভিন্ন রকমের আপনার যে আধুনিক যে সংগুলো আছে তার উপর বেশি প্রভাব বিস্তার, আবার কেউ দেখা যাচ্ছে কোনো ফিল্ম লাইনে গিয়ে তার উন্নতি আছে। তাহলে কোন কানেকশান কখন, জেনে রাখুন, প্রথমে সঙ্গীতের জায়গায় আপনাকে যেতে হলে আপনাকে চন্দ্রের অবস্থান অবশ্যই ভালোভাবে দেখতে হবে। চন্দ্র এবং শুক্র সঠিক জায়গায় যদি থাকে তাহলে আপনি ক্রিয়েটিভ লাইন আপনার কানেকশান করলো। এইবার দ্বিতীয়, অর্থাৎ আমাদের গলা, আমাদের কণ্ঠর যে জায়গাটা, কণ্ঠ হচ্ছে তৃতীয় স্থান থেকে দেখা হয় এবং দ্বিতীয় কিন্তু এখানে ভেরি ইম্পর্ট্যান্ট। তাহলে দ্বিতীয় এবং তৃতীয়ের জায়গাটা যদি চন্দ্র এবং শুক্রের কোনোভাবে কানেকশান পেয়ে যায়, তাহলে আপনি সঙ্গীত শিল্পে আপনি কিন্তু খুব ভালো জায়গায় প্রতিষ্ঠা হতে পারবেন। কিন্তু কোন সঙ্গীত সেটা আপনাকে জানতে হবে। যদি আপনার জন্ম ছকে, জেনে রাখুন, বৃহস্পতি খুব ভালো জায়গায় থাকে, তাহলে আপনি জানবেন যে রবীন্দ্রসঙ্গীতে আপনি কিন্তু খুব ভালো নাম করতে পারবেন বৃহস্পতি। এবার যদি আপনি রাহুর কানেকশান পাই,
তাহলে রাহু যদি ভালো জায়গায় থাকে তাহলে কি হবে, জীবনমুখী গান জেনে রাখুন, জীবনমুখী কোনো গানের সঙ্গে আপনি যদি যুক্ত থাকেন তাহলে জীবনে উন্নতি করতে পারবেন। জীবনমুখী সং বলতে এখন কিন্তু অনেকেই, হ্যাঁ, দেখবেন যে খুব ভালো ভালো জায়গায় তারা প্রতিষ্ঠা পেয়ে গেছে। এবং এর সঙ্গে সঙ্গে যদি আপনার শুক্রের কানেকশন হয় তাহলে আপনি কোনো রোমান্টিক সং, রোমান্টিক কোনো গানের সঙ্গে আপনি জীবনে উন্নতি করতে পারবেন। রোমান্টিক কোনো গান গেয়ে আপনার জীবনটাকে সেইভাবে সেই জায়গায় কিন্তু নিয়ে যেতে পারবেন। তাহলে এইগুলো বললাম গানের। এবার যদি আপনার নৃত্যসঙ্গীত, সবটাই ক্রিয়েটিভ লাইনের, সেটা সবটাই কিন্তু শুক্র বা চন্দ্রের কানেকশন এইগুলো কিন্তু, যদি আপনার জেনে রাখুন যে আপনি নৃত্য সঙ্গীত অর্থাৎ হ্যাঁ সেই কানেকশান, অর্থাৎ যে নাচের যে কানেকশানগুলো সেটা কি করে হয়, বিভিন্ন টাইপের আছে। তাহলে প্রথমে জানবেন যে মঙ্গল গ্রহ কী রকম জায়গায় আছে আপনার জন্মছকে, মঙ্গলের অবস্থানের সঙ্গে শুক্রের কী কানেকশান আছে, মঙ্গলের সঙ্গে বুধের কী কানেকশান আছে, এই কানেকশানগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি একজন নৃত্য শিল্পী হতে পারেন। অর্থাৎ নৃত্যশিল্পী আপনাকে হতে হলে কিন্তু মঙ্গল এবং বুধের কানেকশান মাস্ট, ভালো জায়গায় থাকতে হবে, ভালোভাবে কানেকশান করতে হবে এবং টেন্থের সঙ্গে কানেকশান করতে হবে। এগুলো সবই তো নাই হলো, দেখবেন যে ছোটোবেলায় অনেকেই এই সবের প্রতি কিন্তু একটা আকৃষ্ট থাকে এবং তাদের মা বাবা তাদেরকে শেখানোর চেষ্টা করে, তারা শেখে, কিন্তু সেটা কি কর্মজীবনে আপনি লাগাতে পারবেন, অর্থাৎ কর্মজীবনের সঙ্গে কি সেটাকে যুক্ত করতে পারবেন, তার মাধ্যমে কি আপনি কোনো রোজগার করতে পারবেন, সেটার কানেকশান কিন্তু সেই 2, 6, 10, 11 কানেকশান, অর্থাৎ সেটা টেন্থের সঙ্গে কতটা কানেকশান করছে সেটা আপনাকে জানতে হবে। যদি না জানেন তাহলে কিন্তু আপনি সেই জায়গাটা যেতে পারবেন না, অর্থাৎ আপনার শুধু শেখাই থাকবে। আপনি হয়তো বলবেন যে না আমি ওগুলো জানতাম, চিনেছি, শিখেছি, কিন্তু কোনো কাজে লাগাতে পারবেন না। অনেকেই আছেন এরকম, আপনারা অনেকেই আছেন কিন্তু সেগুলো কিন্তু কাজে লাগাতে পারেন না, তাহলে সেক্ষেত্রে টেন্থের কানেকশন দেখতে হবে। এইবার দেখুন যে আমি যেটা বললাম যে আপনি একজন ফটোগ্রাফার হতে পারেন, সেটাও কিন্তু ক্রিয়েটিভ লাইন, অর্থাৎ এগুলো কিন্তু ক্রিয়েটিভের কানেকশন। ফটোগ্রাফার হতে হলে প্রথমেই শুক্রের কানেকশন জানতে হবে। শুক্র কেন বারবার বলছি শুক্রের কানেকশন, একজন ফটোগ্রাফের মধ্যে তার কালার রিলেটেড জায়গাগুলো কিন্তু তাকে জানতে হবে, কালারের ওপর, অর্থাৎ কোন কালারটা কী ধরনের, তার চোখ, অর্থাৎ এখানে কিন্তু শুক্র কিন্তু আমাদের চোখের কিছু ইন্ডিকেশন করে, অর্থাৎ আপনার দৃষ্টির কতটা যাচাই করে আপনার চোখে কতটা ভালো লাগছে একটা কালার, সেটা আপনার একটা ফটোগ্রাফের থাকতে হবে। এবং সেক্ষেত্রে তার শুক্র খুব স্ট্রং জায়গায় থাকতে হবে, তাহলে আপনি কালার রিলেটেড জায়গাগুলো কিন্তু কালারের কম্বিনেশনটা আপনি জানতে পারবেন। এবং এর সঙ্গে সঙ্গে যখন চন্দ্রের কানেকশান পেয়ে যাবে এবং সেটা যখন টেন্থের সঙ্গে কানেকশান পাবে, তাহলে আপনি এই ফটোগ্রাফার লাইনে জীবনে প্রতিষ্ঠা লাভ করতে পারবেন এবং এর মাধ্যমে আগামী দিনে আপনার জীবনে অনেকটা দূর পর্যন্ত পৌঁছাতে পারবেন। এবং এই লাইনে যদি, অর্থাৎ আপনার যদি নির্দিষ্ট লক্ষ্য থাকে যে আপনি একজন ছোটোবেলায় এটা ভাবছেন এবং আগামী দিনে অর্থাৎ বড় হয়েও আপনি সে একটা ফটোগ্রাফার বা আপনি ফিল্ম ইন্ডাস্ট্রির লাইনে গিয়ে আপনি কোনো কিছু কাজ করবেন বা কোনো কিছু আপনার অ্যাচিভমেন্ট আছে, সেই লক্ষ্য যদি রাখেন তাহলে কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অ্যাস্ট্রোলজারের গাইড নিয়ে সেই জায়গা যদি চান তাহলে আপনি সেটা পাবেন। অর্থাৎ আপনার এই গ্রহগুলোর কানেকশানটা মেন, অর্থাৎ গ্রহগুলো যদি সঠিক ঠিকঠাক থাকে তাহলে কিন্তু একটা ফটোগ্রাফার লাইন আপনি যেতে পারেন। এইভাবে বিভিন্ন রকমের আমাদের, দেখুন আমাদের এক একজনের লক্ষ্য আমি প্রথমেই বললাম এক এক রকমের, কিন্তু জানতে হবে যে আপনার লক্ষ্যটা সঠিক আছে। দেখবেন কেউ, অনেকে দেখবেন যে কিছুদিন ফটোগ্রাফির লাইনে করলো কাজ, তারপরে আবার সেখান থেকে ছেড়ে দিয়ে আবার সেলসের কাজ করলো কিছুদিন, আবার সেই সেলসের কাজ কিছুদিন করতে করতে আবার সরকারি চাকরির জন্য দুদিন পরীক্ষা দিল, সরকারি চাকরির দুদিন পরীক্ষা দেওয়ার পরে সেখান থেকে সাকসেস হচ্ছে না, আবার সেখান থেকে বেরিয়ে এসে আবার কোনো বেসরকারি চাকরিতে ঢুকলো এবং সেক্ষেত্রে কোনো ক্লারিক্যাল পোস্ট পেলো কিন্তু সেই কাজটা তার ভালো লাগছে না, সেখান থেকে আবার বেরিয়ে এসে সে একটা ব্যবসা করবে স্থির করলো এবং ব্যবসাটা সেইভাবে প্রতিষ্ঠা লাভ করতে পারছে না। এরকম কিন্তু মানুষ কি বেশ কিছু আছে যারা এইভাবে বিভিন্ন জায়গায় ঘুরে, এগুলো কিন্তু সে নিজে ঘুরছে না, জানুন সব কিছু তার কিন্তু দশা, অন্তর্দশা, তার সঙ্গে সঙ্গে গ্রহ নক্ষত্রের কানেকশন তাকে কিন্তু এইভাবে ঘুরিয়ে ফেলছে।
অর্থাৎ সে কিন্তু বিভ্রান্তির মধ্যে পড়ছে, কোনটা ঠিক কোনটা ঠিক সিদ্ধান্ত নিলে তার জীবনে উন্নতি আছে সে সেটা বুঝতে পারছে না। বিশেষ করে যদি এই রকম সিচুয়েশান থাকে তাহলে জানবেন রাহু চন্দ্রর কানেকশান যদি এরকম পায় তাহলে এরকম হয়ে যায়। আবার দেখা যাচ্ছে কারোর ক্ষেত্রে রবির সঙ্গে যদি কেতুর কানেকশান পায় বা রবির সঙ্গে যদি রাহুর কানেকশান হয় তাহলেও কিন্তু এই সিচুয়েশানগুলো হয়। তাহলে যাদের জন্মছকে এই সমস্যাগুলো আছে জানবেন যে একটু রেকটিফাই করে নেবেন, তাদের জীবনের সময়টা যে সময়টা এই মাত্র পাস হয়ে যাচ্ছে সেটা কিন্তু আপনার জীবনে নেক্সট টাইমে আর ফিরে পাবেন না। সুতরাং জীবনে একটা জিনিসই মাথায় রাখুন যে সময়টাকে অপচয় করবেন না, সময়টাকে গুরুত্ব দিয়ে নির্দিষ্ট সিদ্ধান্ত সঠিক সময়ে নিয়ে আগামী জীবনটা আপনার উন্নতি করতে হবে, এটাই আপনি লক্ষ্য রাখুন, তাহলে জীবনে সাকসেসটা পাবেন। একদম, আর এই কারণেই কিন্তু আমরা যে যেই পেশাতেই থাকি না কেন সেখান থেকে দাঁড়িয়ে সাফল্য পাওয়া এটাই হচ্ছে আমাদের টার্গেট হওয়া উচিত। আর সেই ক্ষেত্রে যদি আপনারা ব্যাহত হন অবশ্যই সময় মতো একটু যোগাযোগ করুন, সময়কে যদি ঠিক মতো ব্যবহার করতে পারি আমাদের কিন্তু অনেক কিছুই হতে পারে, কেননা কোনো না কোনো জায়গায় আমাদের সাফল্য কিন্তু থাকেই, আর সেই জায়গাটাই কিন্তু বেছে নেওয়া বা সেই জায়গাটাতে পৌঁছানোর জন্য একটু কিছু সময় আমাদের দিতে হয় তৈরি হওয়ার জন্য। তাই আগের থেকে এসে কনসাল্ট করবেন যারা, তারা কিন্তু প্রতিষ্ঠিত হতে পারেন। সে মানে আমরা আজকে যেমন ফটোগ্রাফির জায়গাটা নিয়ে আলোচনা করলাম, তো তেমনি ভাবে আরো বিভিন্ন পেশা রয়েছে। আবার দেখা যায় এই ফটোগ্রাফি লাইন শুক্রের কানেকশন, আবার কেউ দেখা যাচ্ছে যে বিউটিশিয়ান রিলেটেড কোনো কিছু কর্ম করলেও তার কিন্তু জীবনে সাকসেস। আর একটা বিষয়, এখন তো অনেকে যেটা করছেন মানে শাড়ি বা বুটিকের যে বিজনেস সেটার জন্য কোন গ্রহের দরকার, সেক্ষেত্রেও শুক্র চন্দ্রের কানেকশন, অর্থাৎ সে বিউটি রিলেটেড কোনো কিছু প্রোডাক্ট সেল করার, হ্যাঁ রেডিমেড গার্মেন্টস সেল করা, এগুলো কিন্তু শুক্র চন্দ্রের কানেকশন। জেনে রাখুন যে আপনি একটা বিউটিশিয়ান যদি হতে হয় তাহলে আপনাকে শুক্রের তিনটে ভাব জায়গা আছে, নিজস্ব ঘর দুটো আছে, সেটা হচ্ছে আপনার তুলা রাশি আর হচ্ছে বিশ্বতে নিজস্ব ঘর। শুক্র তুম্বস্ত হয় মিনে গিয়ে, তাহলে এই শুক্র তিনটে ভাবের কোন জায়গায় অবস্থান করছে যদি জানবেন, যে শুক্র যদি তুলাতে অবস্থান করে তাহলে আপনার মধ্যে ক্রিয়েটিভ লাইন যথেষ্ট ভালো, শুক্র যদি আপনার জন্মছকে বিশতে অবস্থান করে তাহলে আপনি নিজে জানবেন যে আপনি নিজে খুব সাজতে পছন্দ করেন। আবার সেই শুক্র যদি মিনে গিয়ে অবস্থান করে তাহলে জানবেন যে আপনি মানুষকে সাজাতে পছন্দ করেন, অর্থাৎ আপনি দেখা যাচ্ছে কারোর জন্য না কারোর জন্য সাজের জিনিস কিনে নিয়ে এসে কাউকে না কাউকে সাজাতে আপনি পছন্দ করবেন। অর্থাৎ শুক্র যদি মিনে অবস্থান করে তাহলে আপনি একজন বিউটিশিয়ান হতে পারেন, চেষ্টা করুন এবং সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে সাকসেস আসবে। এবং এই শুক্র চন্দ্রের কানেকশান কোথায় কীভাবে আছে সেগুলো কিন্তু জেনে তারপরে স্টেপ নিতে হবে, তাহলে জীবনে সাকসেসটা পাবে না। একদম, আর তাই আপনার জন্মছক দেখার ভীষণভাবে দরকার। তো জন্মছক যাদের না আছে ডক্টর গৌতম শাস্ত্রীর কাছে আসলে তারা তো এই ধরনের একটি হরোস্কোপ পেয়েই যান। আর তাছাড়াও আরও বিশেষ কিছু জায়গা রয়েছে যেটার উপরে নির্ভর করে তিনি বিচার করে থাকেন, হস্তরেখা রয়েছে বা আপনার মানে আপনার শারীরিক গঠন এরকম অনেক কিছু দেখে তিনি প্রেডিকশন করেন। তাই আপনারা আসুন, মানে সশরীরে এসে সাক্ষাৎ করুন, যে কোনো জায়গার থেকে কিন্তু আপনার সাকসেস কিভাবে আপনি পেতে পারেন পুরোটাই কিন্তু গাইড করে দেন, ভীষণ ভালোভাবে গাইড করেন এবং সায়েন্টিফিক ওয়েতে গাইড করেন। তাই আপনারা সকলে আজকে তার উপরে ভরসা করে ভালো আছেন। আর আমাদের আজকের অনুষ্ঠান বন্ধুরা এতটুকুই, আগামী পর্বে অবশ্যই আবার দেখা হবে, ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, নমস্কার। নমস্কার।